আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস সিক্স এর একটি চ্যাপ্টার, জ্যামিতিক বাক্সে নানা উপকরণ দিয়ে জ্যামিতিক ধারণা। তো এর আগে আমরা বেশিরভাগটাই করেছি, এবার একটা পোর্শন আছে দেখো 193-তে। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস আমরা দেখেছি আমাদের জিওমেট্রি বক্সে থাকে, এইগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে সেট স্কোয়ার বা ত্রিকোণী। এই দু রকমের থাকে, একটা পুরো ত্রিভুজ আকৃতি এরকম, আর একটা হচ্ছে এটাও ত্রিভুজ আকৃতির, এটা একটু বাহুগুলো অন্যরকম, এরকম দু রকমের দুটো ত্রিভুজ পাওয়া যায়, দুটোকেই বলে সেট স্কোয়ার। এবার দেখো চাঁদা দিয়ে মেপে দেখছি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণটা একটা কোণ হলো দেখো এই হিসাবে 45 ডিগ্রি, এই দিকের কোণটা দেখো আবার মেপে দেখা গেছে এই দিকের কোণটাও কত ডিগ্রি, এটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দুটোই 45 ডিগ্রি হলো, তাহলে এই বাদ বাকি কোণটা এটা হবে কত হবে, তাহলে এটা হবে 90 ডিগ্রি। দেখো এটা মেপে দেখে গেছে 90 ডিগ্রি, তাহলে এইরকম যেটা আছে সেটার দুটো কোণ হচ্ছে একটা দুটোই 45 আর উপরেরটা হচ্ছে 90, তার মানে এটা কি সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু এটা আর কি ত্রিভুজ এই সেট স্কোয়ারটা। এবার দেখো বলেছে একইভাবে চাঁদা বসিয়ে মেপে দেখছি পি কিউ আর এর যে তিনটে কোণ সেই তিনটে কোণ কি কি হবে। পি কিউ আর মানে এই যে আমার ত্রিভুজটা ছিল আগে, দেখো এইখানে আমাকে চাঁদা বসিয়ে দেখতে হবে যে কোন কোন কোণগুলো কত। তাহলে দেখো আমি এখানে চাঁদা বসিয়ে দেখছি পি কিউ আর এর কোণগুলো কত। প্রথমে কিউ কোণটা দেখো, কিউ কোণটা হচ্ছে দেখো তোমার এই হচ্ছে 60 ডিগ্রি, আবার আর কোণটা দেখো, আর কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। যাই হোক কারণ তিনটে সমষ্টিতে 180, তাহলে দেখো এই হয়েছে 90 ডিগ্রি। তাহলে কিউ কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, আর কোণটা 30 ডিগ্রি, আর পি কোণটা হচ্ছে আমার এই যে তিনটে কোণ যথাক্রমে 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং হচ্ছে 90 ডিগ্রি হলো। এবার দেখছি দুটো সেট স্কোয়ারই কি সমকোণী ত্রিভুজ, কারণ দুটোরই একটা করে কোণ আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, দুটো সেট স্কোয়ারই 90 ডিগ্রি, এই দুটি সেট স্কোয়ার দিয়ে 30 ডিগ্রি 45 ডিগ্রি এইসব কোণগুলো আঁকার চেষ্টা করেছে। কিভাবে আঁকবে দেখো, সেট স্কোয়ার দিক দিয়ে কোণ, এই যে কোণটা এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে, কারণ এই ছোট কোণটা আমি একটু আগেই মাপলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি, দেখো এখানে বসিয়ে দেখা গেছে 30 ডিগ্রি। তাহলে ওই এই সেট স্কোয়ারটা এইরকম হিসাবে যদি আমি আঁকি তাহলে সেটা হবে 30 ডিগ্রি। এরপরে দেখো এই যে এই কোণটা আমি দেখেছিলাম মেপেছিলাম 45, তাহলে এই দাগ আর এই দাগ দিয়ে দিলে সেট স্কোয়ার হিসেবে হয়ে যাবে 45 ডিগ্রি, তারপর এই সেট স্কোয়ারটা হিসাবে এই দাগ আর এই বসিয়ে যদি দাগ কাটি দুটো তাহলে কত হবে 60 ডিগ্রি। বুঝে গেল, মানে এই দাগ সেট স্কোয়ারটা শুধু বসাবো এই বরাবর দাগ কেটে এই বরাবর দাগ কাটলাম, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে কারণ মেপে দেখলাম। একইভাবে এইটা এটা দাগ কাটলে হয়ে যাবে 45 ডিগ্রি, আর এখান থেকে এই রকম উল্টে যদি বসিয়ে দাগ কাটি তাহলে হয়ে যাবে আমার 30 ডিগ্রি, তাহলে 30 45 60 আমি সেট স্কোয়ার দিয়ে আঁকতে পারবো, আর 90 ডিগ্রি তো আঁকা যাবেই কারণ এরকম ভাবে সোজা বসিয়ে দিয়ে সোজা দাগ কাটলেই 90 ডিগ্রি হয়ে যায়, বা সেট স্কোয়ারটাকে এরকম ঘুরিয়ে নিয়ে সোজা কাটলেই হয়ে যায়।
এরপরে দেখো 45 ডিগ্রি কি করে হবে, এই কোণটা ছিল এই ত্রিভুজের সরি 75 ডিগ্রি 45, আর এই পাশটা ছিল 30, তাহলে দুটোকে এই দুটোকে একসাথে মেলালাম, মিলিয়ে এই দিকে দাগ কাটলাম এই দিকে দাগ কাটলাম, তাহলে এটা এটা 45 ডিগ্রি হলো এইটার, এইটুকু এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল 75 ডিগ্রি। আবার দেখো এটা কত ডিগ্রি, 60 আর 45, তার মানে 105। তাহলে দেখো এইটা আমি এখানে বসালাম, আবার আমার এই কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে এইটা 60 ডিগ্রি এটা 45 ডিগ্রি দুটো মিলিয়ে হলো 105। তাহলে সেট স্কোয়ার দিয়ে অনেক রকম কোণই আমি আঁকতে পারবো, এবার নিজেরা বুদ্ধি করে এই সমস্তগুলো আঁকার চেষ্টা করবে। এখানে দেখো সেট স্কোয়ারের সাহায্যে সমান্তরাল সরল রেখাংশ কি করে আঁকবো, এই দুটোকে পাশাপাশি বসালাম, এ তো এইখানে একটা দাগ দিলাম এই দিকে একটা দাগ দিলাম, দুটোই সমান্তরাল হয়ে যাবে কারণ একই প্যারালালে বসিয়েছি। আবার এইখানে এরম যদি করি এই দাগ আর এই দাগ, এই হিসাবে সমান্তরাল দাগ দুটো হয়ে যাবে। সেট স্কোয়ার দিয়ে তোমাদের অত আঁকার প্রয়োজন পড়ে না, শুধু একটু জানার জন্য, এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো সেট স্কোয়ার দিয়ে কিছু রকম জিনিস চতুর্ভুজের তৈরি করতে হবে, এটা তো 1 নম্বর নাম দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো 2 নম্বরে দুটো যদি এরকম ভাবে বসাই তাহলে এটা একটা আয়তাকার চিত্র হচ্ছে, এই চিত্রটা হচ্ছে এই যেখানে দেখো লিখেছে এই চতুর্ভুজটি একটি আয়তাকার চতুর্ভুজটি আয়তাকার কারণ স্কেল দিয়ে মেপে রেখেছি এবির সঙ্গে সিডি, মানে এই এবির সঙ্গে সিডিটা কি হবে সমান, মানে বক্সে বসবে সমান, এডির সঙ্গে বিসি মানে এই এডি তার সাথে বিসি কি হবে সেটাও হবে সমান। এবার কি হবে আরেকটা, এবি এবিসি ইজিক্যাল টু বিসিডি ইজিক্যাল টু সিডিএ ডিএবি, সব কটা কোণের মানই হবে আমার 90 ডিগ্রি কারণ আয়তক্ষেত্রে সবই চাঁদা দিয়ে মেপে দেখবে 90। এবার মেপে দেখেছি এসি ইজিক্যাল টু, এসি মানে হচ্ছে এসি কর্ণ, এসি কর্ণটার সঙ্গে বিডি কর্ণ মেপে দেখবে, এই দেখো এখানে বসালে বিডি কর্ণ হচ্ছে 6, আর এইভাবে দাগ টেনে নিয়ে করবে সেটাও দেখবে হচ্ছে এসি কর্ণ 6 মতো 5.9 বা 6 যাই হোক দুটোই হচ্ছে সমান। এবার ওই যে আরেকটা সেট স্কোয়ার ছিল 1 নম্বর সেটাকে যদি দুটো এরমভাবে বসাই সেটা একটা দেখো বর্গাকার চিত্র পাওয়া যাবে, হলো। এরপরে দেখো এখানে বলেছে স্কেল দিয়ে বর্গাকার ছবি 4টি বাহু দৈর্ঘ্য মেপে দেখছি পিকিউ এত কিউ আর এত, তাহলে এখানে আমাকে মেপে দেখতে হবে যে কত মাপ হচ্ছে, এটা হচ্ছে দেখো 3.9, সবগুলোই মেপে দেখবে যেহেতু বর্গাকার চিত্র সবগুলোই দেখবে সেম হবে, আমি একটা মেপে দেখিয়ে দিলাম এটা হবে 3.9, এটাও 3.9, এটাও তাই এটাও তাই, এই বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে সমান হলো, আর প্রতিটি কোণ কি হবে প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। এইবার দেখো পি কিউ আর প্লাস কিউ আর এস প্লাস আর এস পি প্লাস এস পি আর কিউ 90 90 90 90 90 কত হবে 360 ডিগ্রি হলো। এবার বলেছে পি আর ও কিউ এস সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য মেপে দেখছি দুটোর দৈর্ঘ্য সমান নাকি অসমান, পি আর মানে হচ্ছে কর্ণ, কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে, দেখো এটা হচ্ছে একটা কর্ণ হচ্ছে পি আরটা হচ্ছে 5.5, আর যদি এইখানে বসাই তাহলে সেটাও হবে 5.5, তাহলে এই দুটো দৈর্ঘ্য এখানে বসবে হচ্ছে সমান হলো। এইবার দেখো 2 নম্বর যেটা ছিল সেইটাকে এই রকম যদি বসাই তাহলে এটা কোনা কোনি এটা চিত্র হচ্ছে, সেটাকে কি বলবে সেটাকে বলছে হচ্ছে সামান্তরিক। এবার এই চতুর্ভুজটা পেলাম পরস্পর এইটার সাথে এইটা আর এটার সাথে এইটা হচ্ছে সমান্তরাল, তাই এটা হচ্ছে সামান্তরিক। এবার বলছে ই এফ জি এইচ ত্রিভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল,
তাই একে বলা হচ্ছে সামান্তরিক। মেপে দেখছি সামান্তরিকের বিপরীত বাহু, এটার সাথে এটা মেপে দেখবে বিপরীত বাহুগুলো সবসময় হচ্ছে সমান। এবার কোণ মেপে দেখবো ই এফ জি, ই এফ জি মানে এই কোণটা কত ডিগ্রি, দেখো এই মেপে দেখছি এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120। তাহলে এখানে আমি বসাবো এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার হচ্ছে এফ জি, এফ জি মানে এই কোণটা, দেখো এখান থেকে বসিয়েছি, বসিয়ে কত হচ্ছে আমার 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এফ জি এইচ হবে 60 ডিগ্রি। এবার হচ্ছে জি এইচ ই, সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়, দেখিও আমি দেখিয়ে দিচ্ছি, এইটার উপর বসালাম এরকম ভাবে, এই হলো 120 ডিগ্রি, এই দেখো 120 ডিগ্রি হলো, তাহলে এইটা হবে 120 ডিগ্রি, আমার এটা এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। একই রকম ভাবে এইটাও মাপতে হবে, দেখো এই কোণটাও বসালে এটা হবে দেখবে 60 ডিগ্রি, এই কোণটা হলো এটা হচ্ছে 60 ডিগ্রি। সমান্তরিকের বিপরীত কোণগুলোর মান সবসময় সমান, বিপরীত কোণগুলি সমান। এবার মেপে দেখছি ইজি, ইজি কর্ণ মানে কর্ণ দুটো সমান কিনা তাই বলতে হবে, এই দেখো ইজিটা হচ্ছে আমার এখানে 7.4, এই যে 7.4, আর যদি আমি এইটা মাপি এটা হচ্ছে 5, দুটো কর্ণ অসমান, তাহলে ইজিটা বড় হচ্ছে, তাহলে ইজি গ্রেটার দেন এইচএফ হলো। এবার দেখো চারটে কোণ দেওয়া আছে, চারটে কোণের মান বসাবে, মান বসালে কত ডিগ্রি হবে, এফ হচ্ছে এটা 120 ডিগ্রি, তারপর এটা 60 ডিগ্রি, তারপর এটাও 120, তারপর এটাও 60, তার মানে তিনটে 120 হবে, যোগ করলে 360 ডিগ্রি হলো। এরপরে নেক্সট দেখো যদি আমরা এরকম বসাই, দু নম্বরটাকে এরকম বসিয়ে একটা হলো তার সাথে আরেকটা, তাহলে এইটাকে আমরা বলবো ট্র্যাপিজিয়াম, এম এন ও পি চতুর্ভুজের এম এন মানে হচ্ছে এই বাহুটার সাথে পি ও, এই বাহুটা পরস্পর, এম এন ও পি ও বাহু পরস্পর সমান্তরাল নয়, কিন্তু এম এন ও এন ও, এম এন আর একটা সঙ্গে এন ও, এরা হচ্ছে পরস্পর ছেদি, সমান্তরাল নয়, পরস্পর ছেদ করেছে এম এন এর সঙ্গে এন ও, এটাকে বলা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। এরপরে দেখো যেটা ছিল সেটা চারটে আমি এক নম্বরকে জুড়লাম, এটা হচ্ছে আমার রম্বস, এখানে সবকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে আমার সমান, রম্বসের সবকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এবার বলেছে ইউ ডাব্লিউ আর ভি, ইউ ডাব্লিউ মানে এইটা আর একটা হচ্ছে এক্স ডি, এটা সমান না কে কারোর থেকে বড়, তাহলে দেখো ইউ ডাব্লিউ, ইউ ডাব্লিউ বসিয়ে আমি দেখছি আমার হচ্ছে 5.4, আর এইটা বসিয়ে আমি দেখছি এইটা হচ্ছে 5.4, তাহলে দুটোই হচ্ছে সমান হলো। এরপর দেখা বলেছে ইউভি ডাব্লিউ কত মান, ইউভি ডাব্লিউ দেখো এখানে বসাচ্ছি, বসিয়ে আমাকে মানটা নির্ণয় করতে হবে, ইউভি ডাব্লিউ দেখো কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, তারপরে
এই ডব্লিউ কোণটা সেটাও 90 ডিগ্রি। এর এই কোণটা সেটাও দেখো আমার 90 ডিগ্রি। আর এইটা দেখো কোনটা, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে মেপে দেখলাম চারটি কোণই আমাদের হচ্ছে 90 ডিগ্রি। হলো তাহলে এর বিপরীত কোণগুলি হলো বিপরীত সমান, আর তিনটে কোণের সমষ্টি তাহলে কত, 360 ডিগ্রি। এবার এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত কোণগুলো সমান সমকোণ হতে পারে আবার নাও হতে পারে, এই ক্ষেত্রে হয়ে গেছে নাও হতে পারে, প্রত্যেকটা বাহু সমান, তাকে বলা হচ্ছে রম্বস। তাহলে এখানে একটা ছক দেয়া আছে, দেখো আমরা যা যা করলাম তার থেকে পাচ্ছি আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে সমান আর সমান্তরাল, সব বাহুর দৈর্ঘ্য সমান নয় তাই এখানে ক্রস দেয়া আছে। বিপরীত কোণের মান হচ্ছে সমান, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। হলো এবার বর্গাকার চিত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান সমান্তরাল, সবকটা বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণের মানও সমান, এও 360 ডিগ্রি। সামান্তরিকের কি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, সবকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, বিপরীত কোণের মান সমান আর চারটের সমষ্টি 360 ডিগ্রি। রম্বসের কি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, সব কটা বাহুর দৈর্ঘ্যই সমান, বিপরীত কোণের মান সমান, এখানে হলো। আর হচ্ছে তিন চারটে কোণের সমষ্টি 360, এবার সেটা 90 হতেও পারে নাও হতে পারে। ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান নয়, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে দুজোড়া তো নয় একজোড়া হয়, তাহলে বলা যায় না সব বাহুর দৈর্ঘ্যও সমান নয়। আর হচ্ছে বিপরীত কোণের মান পরস্পর সমান নয়, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার দেখো কয়েকটা জিনিসের আমাদের সংজ্ঞাটা জেনে নিই। সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে বলে সামান্তরিক। যেমন দেখো এই, এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, আর কর্ণগুলির দৈর্ঘ্য অসমান হয়, আর কর্ণগুলি পরস্পরকে সমান দুভাগে বিভক্ত করে। মানে এইরকম একটা কর্ণ, এই একটা কর্ণ করলে এদিকের পাটটা এদিকের পাটটা সেম হবে আর এই পাটটা এই পাটটা সেম হবে। এরপর দেখো আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এই সমকোণ বলে এই চিহ্নটা দিয়েছি। তো এর বৈশিষ্ট্যগুলো কি, এর বিপরীত বাহুগুলো সমান, পরস্পর চারটি কোণই সমান, কর্ণ দুটি পরস্পর সমান, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর প্রতিটি কর্ণ আয়তক্ষেত্রকে দুটো মাঝখান থেকে ভাগ করলে দুটো যে বেরোবে দুটোর ক্ষেত্রফল সমান, সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এবং আয়তক্ষেত্র হলো একটা বিশেষ ধরনের সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল তাই এটা সামান্তরিক। নেক্সট দেখো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তাহলে কাকে বলে, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলির প্রতিটি সমকোণ তাকে বলে বর্গক্ষেত্র। এর বৈশিষ্ট্যগুলো কি, এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, চারটি কোণই সমান, চারটি কোণই সমকোণ মানে 90 ডিগ্রি, কর্ণ দুটি সমান, কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আর বর্গক্ষেত্র হচ্ছে একটা বিশেষ ধরনের সামান্তরিক। এরপর হচ্ছে রম্বস কাকে বলে,
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান কিন্তু একটি কোণ ও সমকোণ নয় তাকে বলে রম্বস। এই হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। কি রম্বসের বাহুগুলো পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। প্রতিটি কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কর্ণগুলি হয় অসমান, কারণ দৈর্ঘ্য সমান নয়, এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কর্ণগুলো কিন্তু সমান হয়ে যাবে। রম্বসও একটি সমান্তরিক। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু পর সমান্তরাল হলেও অপর দুটি বাহু সমান্তরাল নয়, মানে এটার সাথে এটা সমান্তরাল কিন্তু এর সাথে এটা নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়কে তির্যক বাহু বলে। এর বৈশিষ্ট্য কি? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল না হওয়ায় তাদেরকে তির্যক বাহু বলে। তির্যক বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, মানে এই বি কোণ আর সি কোণ এদের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এবার দেখো নিজে করি 17.10। বলেছে নিচের কথাগুলি ঠিক মতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি। 1 নম্বর আছে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক, সবাই চতুর্ভুজ। এটা ঠিকই আছে, কারণ সবারই 4টে করে বাহু, আর 4টে করে বাহু হলেই সেটা চতুর্ভুজ হয়, তাই জন্য এটা একটা, এগুলো সবই চতুর্ভুজ হবে। এরপরে আছে দেখো বি, আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক। তাহলে আয়তাকার চিত্র সামান্তরিক হলে কেন? আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, সেই জন্য আয়তাকার চিত্রটা একটা সামান্তরিক হবে, বুঝা গেল। নেক্সট দেখো সি, রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। রম্বসেরও সেম, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই এটা একটা সামান্তরিক। সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তাহলে এটার কি যুক্তি হবে? সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে ট্রাপিজিয়ামের যা গুণ সেইটা আমাকে সামান্তরিকের মধ্যে বলতে হবে। তাহলে দেখো আমি এখানে সমস্তটা ঠিকভাবে লিখে দিয়েছি, কোনটা কেন হবে যুক্তি সহকারে বলে দিয়েছি। হলো, এবার দেখো বলেছে এখানে কোনটা ঠিক কোনটা ভুল। আয়তাকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, ভুল। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, ঠিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, ঠিক। যে কোনো ট্রাপিজিয়ামের সব বাহুর দৈর্ঘ্য সমান, ভুল। যে কোনো রম্বসের কোনো কোণই সমকোণ নয়, এটাও ঠিক, মানে হতেও পারে নাও পারে, ম্যাক্সিমামটা নাই। তাহলে দেখো এই বোঝা গেল।